আসসালামু আলাইকুম। টুকিটাকি খানাপিনার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যারামেল এগ পুডিংয়ের রেসিপি। এই রেসিপিতে আমি পুডিং তৈরি করার এ টু জেড সমস্ত টিপ শেয়ার করেছি। আশা করছি এই রেসিপিটা ফলো করে যে কেউ মজাদার এই পুডিংটা তৈরি করতে পারবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। আমি চুলোর ওপর একটা পাত্র বসিয়ে তাতে নিয়েছি 1 কেজি পরিমাণ তরল দুধ। এবার এই দুধটাকে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে এটাকে ঘন করে 2 কাপ করে নিব। এই দুধটা আপনারা যতটা জাল দিয়ে ঘন করে নিতে পারবেন পুডিংটা খেতে ততটাই মজার হয়। তবে আপনারা দুধটা ঘন করে না নিয়েও কিন্তু পুডিং তৈরি করতে পারেন। 1 কেজি দুধ যদি আপনারা শুধুমাত্র বলক তুলে নেন তবে এর জন্য 4 থেকে 5টা ডিম লাগতে পারে। আর 1 কেজি দুধ যদি আপনারা জাল দিয়ে ঘন করে 2 কাপ করে নেন তবে 3টা ডিমই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। আবার আপনারা 1/2 কেজি দুধ সামান্য একটু জাল দিয়ে বলক তুলে নিয়েও 3টা ডিম দিয়েও এটা করে নিতে পারেন। আমি দুধ এবং ডিমের পরিমাণটা কী হবে সেটা আপনাদের বলে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। আমি অনবরত নেড়ে নেড়ে এই দুধটাকে জাল দিয়ে নিয়েছি আর এটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। এটাকে আমি চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে আমি এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এবার চুলোর জালটা মিডিয়ামে রেখে আমি এটাকে জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। প্রথম অবস্থায় চিনিটা পানির সঙ্গে গলে গিয়ে এটা একটা শিরা তৈরি হবে। এরপর এটা জাল দিতে দিতে এক পর্যায়ে সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যাবে। জাল দিতে দিতে দেখতে পারবেন চিনির শিরাটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে আর এটার এক সাইড থেকে কালার আসতে শুরু করেছে। চিনির শিরাতে যখন এরকম একটু কালার চলে আসবে তখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে সম্পূর্ণ ক্যারামেলেই এরকম একটা সুন্দর কালার আসতে শুরু করবে। ক্যারামেলে যখন এরকম হালকা কালার চলে আসবে তখন চুলোর জালটা বন্ধ করে দিতে হবে। চুলোর জালটা বন্ধ করে দিলেও পাত্রের গরম এবং ক্যারামেলের গরমে এটাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা যদি কালার চলে আসার পরে চুলোটা বন্ধ করে দেন তবে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর পুডিংটা খেতেও একেবারে ভালো লাগবে না। এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে যে পাত্রে ক্যারামেলটা সেট করব সেই পাত্রেই সরাসরি ঢেলে নিচ্ছি। এরপর এটাকে ঘুরিয়ে চারপাশে আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর পুডিংয়ের বাকি প্রিপারেশনটাও করে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিং বোলে নর্মাল তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার ফলে ডিমের যে গন্ধ থাকে সেটা চলে যায়। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ফেটে নিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ফেটে নিতে হবে যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গলে যায়। আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আগে থেকে ঘন করে ঠান্ডা করে নেয়া 2 কাপ পরিমাণ দুধ আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ক্যারামেলটা ঠান্ডা হয়ে এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনার দিয়ে আমি এটাকে খুব ভালো মতো ছেঁকে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই ধীরে ধীরে ছেঁকে নিতে, এতে করে ডিমের যে বাড়তি অংশগুলো সেগুলো খুব ভালো করে ছাঁকা হবে আর এতে করে পুডিংটাও মসৃণ তৈরি হবে। এবার আমি যে পাত্রে পুডিংটা স্টিম করে নিব সে পাত্রটা নিয়েছি। এতে আমি একটা কাপড় বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এই কাপড়টা দিয়ে নেওয়ার কারণে যখন পানিটা ফুটে উঠবে তখন আর পুডিংয়ের বাটিটা নড়ে উঠবে না এবং পুডিংটাও খুব সুন্দরভাবে সেট হয়ে যেতে পারবে।
পানিটা এমনভাবে দিতে হবে যাতে পাত্রে তিন ভাগের এক ভাগ পরিমাণ পানি থাকে। এতে করে যখন পানিটা ফুটে উঠবে তখন আর পুডিংয়ের ভিতরে পানি পড়ার সম্ভাবনা থাকবে না। আমি পুডিংয়ের বাটিটা এর ভিতরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এ পর্যায়ে চুলোর জ্বালটা মিডিয়ামে রাখতে হবে। আর এটাকে চুলার উপরে আমি রেখে দিচ্ছি প্রায় 25 মিনিটের মতো। 25 থেকে 30 মিনিটের ভিতরে কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যেতে পারে। 25 মিনিট পর আমি ফিরে এসেছি। আর এই সময় আমি চুলোর জ্বালটা বন্ধ করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর ঢাকনা খুলে আমি এটাকে চেক করে নিচ্ছি। দেখুন, কাঠিটা একেবারে পরিষ্কার বের হয়েছে। তার মানে হচ্ছে পুডিংটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটা একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। দেখুন, আমাদের পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটা চাকু দিয়ে আমি এর সাইডগুলো একটু আলগা করে নিচ্ছি, যাতে করে এটা মোল্ড আউট করতে সহজ হয়। পুডিংটা আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখুন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর ক্যারামেলের কালারটাও কতটা সুন্দর এসেছে। আমি পুডিংটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। আর রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।